নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাইটিশনে সকলকে স্বাগত বন্ধুরা আপার প্রাইমারি সংক্রান্ত আপডেট আমরা অনেকেই পেয়েছি অর্থাৎ আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরোতে তারপর কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ করে উঠতে পারেনি রাজ্য সরকার কারণ যে মেইল লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে একাধিক ভুল থাকায় বহু কোর্ট কেস হয় এবং সেই কেসগুলি এখনও কোর্টে ঝুলে আছে এবং সেখান থেকে এখনও কিন্তু রায় আসেনি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু করে উঠতে পারেনি রাজ্য সরকার তাই হাজার হাজার পরীক্ষার্থীরা অপেক্ষায় বসে আছেন যে কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো আজকে একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে সামনের দুটো মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমেরি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এরকমই তিনি জানিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনে এবং তিনি এও বলেছেন যে মোট ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হবে অর্থাৎ ইন্টারভিউ দিয়েছে প্রায় কুড়ি হাজার মতো এবং সেখান থেকে ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হবে এবং বাকিদেরও ধীরে ধীরে নিয়োগ করা হবে এরকমই তিনি আজকে জানিয়েছেন অর্থাৎ করোনার যে পরিস্থিতি এখন আছে সেই পরিস্থিতি একটু কমলেই নাকি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার এরকমই জানিয়ে দিয়েছে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হবে তো এরকমই জানিয়েছেন তো এর সত্যতা কতটা সেটা বলা মুশকিল কারণ এর আগেও কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছিল তা সম্পূর্ণ করে উঠতে পারেনি তাই আজকের সম্মেলনে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা আদৌ ঠিক হবে নাকি সেটা সময় বলে দেবে কারণ সামনে ভোট তাই এই কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তাই সামনে যে কোর্ট কেসগুলি আছে কলকাতা হাইকোর্টে তা অনেকটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত রায়দান হয়নি তো এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি রাজ্য সরকার তাই পুজো মিললেই নাকি আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার এরকমই আজকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সাংবাদিক সম্মেলনে